হ্যালো এমিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে সারাদিনে যে আমাদের জনতা কারফিউ জারি হয়েছিল, সেখানে আমি তো মেনেইছি এবং আমার আশেপাশে যারা আছেন তারা প্রত্যেকেই মেনেছে। এবং এখন বাজে বিকেল 5টা, তাই আমি আমার কারফিউকে ব্রেক করছি এই কাঁসর বাজিয়ে। আমার আশেপাশে যারা আছে প্রচুর পরিমাণে ঘন্টা কাঁসর বাজছে, তাই আমিও সেটাই করছি। আজকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির যে জনতা কারফিউ ডাকা হয়েছিল, সেখানে মানে ভীষণভাবে সেটা সফল হয়েছে, সেটা আমরা নিজেরাও আমরা খবরের চ্যানেল বলো সব সময়ের জন্য আমরা নেটে বলো আমরা নিউজ দেখেছি পেয়েছি, সেটা মানুষ ভীষণ স্বতঃস্ফূর্তভাবে মেনেছে। আর এর জন্য আমি ভীষণভাবে মানে থ্যাংকস মোদিজিকে, আর আরও বড় থ্যাংকস আমি দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে উনি কালকে বিকেল 4টে থেকে 27 তারিখ অবধি আমাদের রাজ্যে লকডাউন করেছে। এর থেকে আমি মনে করি যে আর কোনো উপায় নেই আমাদের বাঁচার, এবং আমি সত্যি থ্যাংকস যে উনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। যে শাটডাউনটার কথা আমরা দেখলাম একটু আগে খবরে, আমরা মোটামুটি সবাই এখন জেনে গেছি। আমি মনে করি যে সবাই এটাকে তোমরা মেনে নাও, তাহলে আমাদের সবারই সুস্থ থাকার কিন্তু একটাই উপায়, যে সংকট চলছে তাতে এই উপায় ছাড়া, এই শাটডাউন উপায় ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তাই আমি মনে করি শুধু আমার ভালো নয়, তোমাদের ভালো এবং তোমার পরিবারের, তোমাদের আশেপাশের যত মানুষ আছে দেশের রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য ভীষণই একটা ভালো একটা উপায় বের করেছেন। তা আমার আর কিচ্ছু বলার নেই এই ব্যাপারে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আরও সবাইকে ভালো রাখো। আর যেটা আইনগুলো করেছেন যে প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরোনোর আমাদের এই মুহূর্তে দরকার নেই, যতটা নিজেদেরকে মানে বাঁচিয়ে রাখা যায় আমরা সেটাই করবো। তাহলে চলো আমরা সবাই এই কয়েকদিন, যে কদিন আমাদের শাটডাউন করা হয়েছে আমাদের রাজ্যে, সে কদিন আমরা নিজেরা বাড়িতে বসে নিজেদের সেলফ কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করি, সবাই ভালো থাকার চেষ্টা করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।